তৃণমূল কংগ্রেসের মিছিলকে ঘিরে দলীয় কোন্দল প্রকাশ্যে। এই নিয়ে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় এবং বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কাজিয়া তুঙ্গে। রাজীব বাবুর হয়ে বহুদিন বাদে হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে ফের রাজনৈতিক মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায়। কেন্দ্রীয় সরকারের কৃষি এবং আর্থিক নীতির প্রতিবাদে রবিবার বিকেলে শিবপুর কাজীপাড়া মোড় থেকে হাওড়া ময়দান পর্যন্ত একটি মিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। ওই মিছিলে নেতৃত্ব দেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। গত 26 নভেম্বর ওই একই ইস্যুতে রাজ্যের সমবায় মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায় মিছিল করেন। একই ইস্যুতে আলাদা করে কেন মিছিল করা হলো, এই নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। আজকের মিছিলের মধ্যে হাওড়ার বিধায়ক অরূপ রায়কে আমন্ত্রণ জানানো হয়নি। এর পাশাপাশি দলের ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে মিছিল হয়, আর এতেই ক্ষুব্ধ অরূপ বাবু। তিনি বলেন, দল এই মিছিলের অনুমোদন করে না, কিছু লোক বিক্ষিপ্তভাবে ওই মিছিলের আয়োজন করেছে, দলের উপর মহলে সব জানানো হয়েছে। এদিকে রথীনবাবু দাবি করেন, আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, দলের উপর মহলের অনুমতি নিয়েই এই মিছিল করা হয়েছে। যখন গোটা বিশ্ব স্বাস্থ্য সংকটের মধ্যে দিয়ে চলছে, যখন বিভিন্ন দেশের সরকার তাদের জনগণকে সম্ভাব্য শ্রেষ্ঠ চিকিৎসা করে যাচ্ছে, তাদের পথ দেখাচ্ছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের চিকিৎসা পরিষেবা আরও শক্তিশালী করতে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত সকল মানুষের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের আয়োজন করেছেন এবং সেগুলি বিতরণ করা অবিলম্বে শুরু হবে। অন্য কোনো সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধা না পেয়ে থাকা যে সমস্ত ব্যক্তি, যে কোনো ব্যক্তি, তারা এই স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড পেতে পারেন। ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। মানবিক মূল্য বৃদ্ধি, এই জনবিরোধী নীতি সমস্ত ভারতীয় সমাজকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। আমরা মনে করেছি মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিবাদের ভাষা রচনা করেছেন, সেই আওয়াজ তাতে তাল মিলিয়ে হাজারো হাজারো তৃণমূল কংগ্রেস কর্মী, সাধারণ মানুষ এখানে সমবেত হয়েছে। আমরা চাই সেই আওয়াজ যেন দিল্লি পর্যন্ত পৌঁছয় এবং এই অমানবিক নীতির পরিবর্তন হয়, এবং কৃষি নীতি যেটা বিপণন হয়েছে অত্যন্ত বিপজ্জনক সেটা ভারতবর্ষের পক্ষে, তার বিরুদ্ধে আমাদের এই আজকের এই সমস্ত কর্মসূচি। দেখুন, আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্য হাজার হাজার মানুষ সকলে আমরা সমবেত হয়েছি আমাদের এখানেতে। আজকের মিছিলেতে যেভাবে তারা সমবেত হয়েছেন, আমরা মনে করেছি সেই মিছিল আমাদের ভাষাকে পৌঁছে দিতে পারবে, সেই জন্য আমাদের আজকের এই মিছিল। কিন্তু বলা হচ্ছে যে এই মিছিলটা বিক্ষুব্ধদের মিছিল, এটা দল অনুমোদন করছে না। আমরা কোনো জিনিস অনিয়মভাবে করি না, সমস্ত জিনিসকে আমরা আমাদের উচ্চ স্তরের কাছে পৌঁছে দিয়েছি, সমস্ত কিছু তাদের সম্মতি জ্ঞাতার্থে নিয়ে করে আমাদের এই আজকের মিছিল, কোনো আমাদের কোনো দিক থেকে কোনো অসুবিধা। আপনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই আমরা সহকর্মী, আমরা কেউ বিক্ষুব্ধ নয়, আমরা সবাই তার অনুগামী, এটি হচ্ছে একমাত্র আমাদের। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।